রাজ্যজুড়ি অব্যাহত আছে পূজার আনন্দ। সকলে ব্যস্ত পূজা উপভোগ করাত, কিন্তু তার মাজতে আরক্ষী সকল ব্যস্ত সুরক্ষা প্রদানত। মাজনিশালে যান বাহন নিয়ন্ত্রণত ব্যস্ত এই সকল আরক্ষী। এই দৃশ্য বরমার 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর। পরিয়াল তথা আত্মীয় স্বজনক এড়ি রাইজক সুরক্ষা দিয়াত ব্যস্ত এই সকল আরক্ষী। এইবার বরমা দুখনকৈ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যার বাবে নিশার ভাগত রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হয় তীব্র যানজট, যার বাবে আরক্ষী সকল যানজট নিয়ন্ত্রণত ব্যস্ত হয়ে পড়েছে। আরক্ষী প্রশাসনক ধন্যবাদ জ্ঞাপন করেছে বরমার বিভিন্ন দল সংগঠনের পূজা পরিচালনা সমিতিয়ে। আরক্ষী সকলের সুন্দর সহযোগের বাবে তেওঁলোকক জানালে ধন্যবাদ। বর্তমান সময়ত অসম আরক্ষী হল এনেকুৱা যার কোনো ছুটি নাই, যার কোনো বিহু পূজা উৎসব আনন্দ বাতৰি নাই, তেওঁলোকে নিজের প্রিয়জনের নিজের পরিয়ালের তেওঁলোকে এই হেঁপাহর উৎসবটি পালন করব নোৱাৰে, হয়তো এবার খা খবর ফোনত লৈছে, কিন্তু তেওঁলোকে আমার যে পরিয়াল যে আমার বরমা অঞ্চলের রাইজ তাতে এইবার দুখনকৈ পূজা, এই দুখন পূজাতে তেওঁলোকে নিয়োজিত হয়েছে। আগত এইবার কষ্ট বেশি হয়েছে তেওঁলোকের, দুখন পূজাতে হয়তো তেওঁলোকে অধৈর্য পালন করবলগা হয়েছে। আমি তেওঁলোকক যথেষ্ট ধন্যবাদ জানাইছো আমি বরমাবাসী রাইজে, আর আমার পূজা সমিতিসমূহ তেওঁলোকক বহুত বহুত ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে, কারণ তেওঁলোকে যেখানি আমাক রাইজক বা আমার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এক প্রকার ভূমিকা পালন করেছে। গতিকে কবলৈ গেলে তেওঁলোক বর্তমান সময়ত রিয়েল হিরো, ষ্টার নহলেও রিয়েল হিরো, যাক আমি সদায় শ্রদ্ধারে আমি সন্মান করে আহিছো। আর বরমা আরক্ষী বাস্কা আরক্ষীর আরক্ষী অধীক্ষক মহোদয় এই ক্ষেত্রে কোনো হেমাহি করা নাই কর্তব্য পালন করার, রাইজর এই উৎসবটি ভালদরে পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়, রাইজর কথা হব লাগিব, কারণ তেওঁলোকও কিছুমান নীতি নিয়ম পাতি দিয়ে তাত রাইজে আপোষ করলে নহব, সেই নীতি নিয়ম পালন করব লাগিব, কারণ এই সজাগতা বা এই নীতি নিয়মসমূহ দিছে ইয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার রাইজে সহযোগ করব লাগিব, যদি রাইজে সহযোগ নকরে এই এক প্রকারের আরক্ষী কেনেকৈ কি করব, সেখানে আমি রাইজও যথেষ্ট সজাগ সচেতন হব লাগবো। আর প্রতিটা খোঁজত আমি পূজা সমিতিসমূহ আমার যি ভক্তবান রাইজ আছে সকলে তেওঁলোকক সহায় করছি।